लाहिड़ी गेस्ट हाउस आसते गेले तोमादेर नामते होबे एई जे चैतन्य स्टैचू आछे एई चैतन्य स्टैचू एई होटेल नीलाचल এই হোটেলের ডিস্টেন্স সমুদ্র থেকে জাস্ট পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট বাসন ভাড়া করতে লাগবে না শুধু গ্যাস ওভেন ভাড়া করলেই তোমরা রান্না করে খেতে পারবে নমস্কার বন্ধুরা আরাধ্যা ব্লগের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসেছি আবার একটা হোটেলের ভিডিও নিয়ে কোথাকার হোটেল না পুরীর হোটেল এই হোটেলটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুব ভালো একটা হোটেল তো এই হোটেলটা হচ্ছে লাহিড়ি হাউস এই লাহিড়ি হাউস তো এই হোটেলে তোমরা আসবে কিভাবে এদের রুম ভাড়া কি আছে সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর রুমগুলো কেমন আছে সেটাও দেখে নাও তো প্রথমে আগে রুমটা তোমাদের দেখাই তারপর এই হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে এবং বুকিং কিভাবে করতে হয় আর রুম ভাড়া কি আছে সেই তথ্যও দেব তো চলো এখন রুম দেখা যাক চলো এখন আমরা ঢুকছি লাহিড়ি হাউসে তো এই লাহিড়ি হাউসে এন্ট্রান্স এটা হচ্ছে রিসেপশন তো এখন রিসেপশনে কেউ নেই আমরা দুপুরের টাইমে এসেছি তো সোজা চলে যাব উপরে দোতলাতে দোতলার একটা রুম তোমাদের দেখাবো সেই রুমটা আগে দেখে নাও এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি তো বন্ধুরা আমরা চলে এসেছি দোতলাতে দোতলার যে রুমটা তোমাদের দেখাবো এটা হলো 206 নম্বর রুম আজকের এই রুমটাই তোমাদের দেখাবো এই হোটেলের তো চলো ভিতরে যাওয়া যাক ওয়াও রুমটা বেশ বড় রুম অনেকটাই বড় রুম একটা কিং সাইজের বেড আছে এখানে তিনজন তো রিল্যাক্সে থাকতেই পারবে প্লাস চারজনও থাকতে পারবে এই রুমে ওরা চারজনও অ্যালাউ করে তো রুমটা আগে ভালো করে তোমাদের দেখিয়ে দিই রুমের মধ্যে কী কী আছে তো এখানে একটা বড় বেড আছে এখানে একটা টেবিল আছে এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা করা আছে এই আছে হ্যাঙ্গার এদিকে একটা বড় মিরর আছে টিভি আছে আর তার থেকেও বড় ব্যাপার এই হোটেলে নিজেরা রান্না করেও খেতে পারবে তার জন্য একটা কিচেন ফেসিলিটি আছে বাসন ভাড়া করতে লাগবে না শুধু গ্যাস ওভেন ভাড়া করলেই তোমরা রান্না করে খেতে পারবে নিজেদের ইচ্ছা মতো এখানে রান্না করে খেতে পারবে এদিকেও মেশিন আছে তো মোটামুটি রুমের মধ্যে এইটুকুই আছে তার সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম তো বাথরুমটা এবার দেখে নিই কীরকম আছে বাথরুমটা বেশ বড় আছে কুমোড আছে মেশিন আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাজেট ফ্রেন্ডলি হোটেল এটা একটা তো রুমটা একবার তোমাদের ভালো করে আর একবার দেখিয়ে দিই এই হচ্ছে রুম এটা নন এসি রুম এনাদের সবকটা রুমই নন এসি রুম তো বন্ধুরা তোমাদের তো রুম দেখিয়ে দিলাম আমি এই রুমের মধ্যেই বসে আছি এখন তো এই রুমের চেক ইন আর চেক আউট টাইমটা তোমাদের বলে দিই তো এই রুমে চেক ইন টাইম আছে সকাল 7টা আর এই চেক আউট টাইমটা আছে সকাল 6টা তো এটাই চেক ইন চেক আউট টাইম আর তোমরা এই হোটেলটা বুক করবে কিভাবে এই হোটেলটা দুটো প্রসেসে বুক করতে পারো একটা বাই ফোন বুক করতে পারো কল করে তোমরা ডাইরেক্ট বুক করে নিতে পারো অনলাইনেও পেমেন্ট করে দিতে পারো আর 2 নম্বর তুমি এখানে এসে তোমরা স্পট বুকিংও করতে পারো যদি রুম ফাঁকা থাকে এনাদের তো রুম এনারা দিয়ে দেবে এইভাবে এই দুটো পয়সে বুকিং হবে এছাড়া আর কোনো বুকিংয়ের উপায় নেই আর যে নাম্বারে ফোন করে তোমরা বুকিং করবে সেই নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো প্লাস ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো তো ওই যদি রুম তোমাদের ভালো লেগে থাকে ওই নাম্বারে কল করে বুক করে নিতে পারবে তো বন্ধুরা আর একটা তথ্য যেটা দিতে বাকি আছে যে এই রুমের ভাড়া কেমন কী আছে বা এই হোটেলে আরও অন্যান্য যে রুম আছে সেই রুমের ভাড়া কী আছে এই ভাড়াটা আমরা এই মুহূর্তে ভিডিওর মধ্যে উল্লেখ করছি না একটাই কারণ কারণ এদের ভাড়া আপ ডাউন করে কোনো ফিক্সড প্রাইস নেই সেই কারণে আমরা এই রুমের ভাড়া কি বলতে পারছি না তবে বাজেটের মধ্যেই ভাড়া এইটুকু বলতে পারি তো যখন বুক করতে চাইবে তোমরা বা ডাইরেক্ট কল করবে কল করলে ভাড়াটা জেনে তারপর বুক করো তো মোটামুটি এই ছিল
হোটেলের সমস্ত কিছু তথ্য। তো বন্ধুরা এবার চলো লাহিড়ি গেস্ট হাউসে তোমরা কিভাবে আসবে সেটাই তোমাদের দেখাবো। তো আমরা এবার বাইরের দিকে যাব, রাস্তার দিকে যাব, রাস্তাটা তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো কীভাবে লাহিড়ি গেস্ট হাউসে আসবে। তবে এই হোটেলের ডিস্ট্যান্স সমুদ্র থেকে জাস্ট পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিট, এর বেশি না, খুবই কম দূরত্বে সমুদ্র থেকে। মন্দিরের দূরত্বও কম, এখান থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি যদি হয় পায়ে হেঁটে 5 মিনিট হবে, 5 থেকে 7 মিনিট। চলে এলাম বাইরে, তো চলো এবার তোমাদের তোমাদের দেখিয়ে দিই এই লাহিড়ি গেস্ট হাউসে তোমরা আসবে কীভাবে। তো বন্ধুরা তোমরা এই লাহিড়ি গেস্ট হাউসে আসতে গেলে তোমাদের নামতে হবে এই যে চৈতন্য স্ট্যাচু আছে, এই চৈতন্য স্ট্যাচু, এই হোটেল নীলাচল। তো এই চৈতন্য স্ট্যাচু সামনেই নামবে, নেমে সোজা চলে আসবে। সোজা চলে আসলে জাস্ট একটু আগিয়ে আসলেই দেখতে পাবে সামনেই একটা ওষুধের দোকান আছে, ডান হাতে পড়বে, মেডিসিনের দোকান, জগন্নাথ মেডিসিন স্টোর। এই মেডিসিন স্টোরের সামনে দিয়ে রাস্তা চলে গিয়েছে, জাস্ট 1.5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে লাহিড়ি গেস্ট হাউস। তো ওই রাস্তা ধরেই আমি যাচ্ছি, পুরো রাস্তাটাই তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি কীভাবে। বাঁ হাতে পড়বে হোটেল নিউ সি পার্ল, এটাকে ক্রস করে এগিয়ে যাবে, ওই দূরে দেখা যাচ্ছে লাহিড়ি হাউস, যে হোটেলের ভিডিওটা তোমরা দেখছো। জাস্ট সি বিচ থেকে 1 থেকে 1.5 মিনিটের রাস্তা, এই সামনেই রয়েছে লাহিড়ি হাউস। এটাই ছিল লাহিড়ি হাউসে আসার সব থেকে সহজ উপায়। চৈতন্য স্ট্যাচুর সামনে নামবে, নেমে সোজা চলে আসবে মন্দিরের দিকে রাস্তায়, এসেই ডান হাতে ঢুকে যাবে একটা গলি আছে, এই গলি দিয়ে আসলেই জাস্ট 1 মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবে লাহিড়ি গেস্ট হাউস। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম লাহিড়ি গেস্ট হাউস কীভাবে আসবে তোমরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টস করে অবশ্যই জানাবে, ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, আর আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবে, তাহলে আমরা আরও ভালো মোটিভেট হব নতুন নতুন আরও ভালো ভিডিও বানাতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো।